মশলার ভিতরেও আদা রসুন পাউডার আছে, এটা দিয়ে দিব। খুবই মজা, হ্যাঁ খুবই মজা। আসসালামু আলাইকুম, আজকে আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকের ভিডিওতে থাকবে নায়র ছিলাম একদিন, তারপরে বাসায় এসে আজকে রান্নাবাড়া আসছে বা কাজ গোছানি গাছানি আসছে, তো মোটামুটি সকাল থেকে ওটা অনেক কাজ গোছায় ফেলছি। কিন্তু এখন আমি রান্না করতে হবে আয়া তাহিলের খুব বেশি শখের খাবারটা আমি আজকে রান্না করব। তো সাথেই থাকতেন যে আমি কিভাবে আয়া তাহিলের পছন্দের ইয়েলো রাইসটা রান্না করি, মানে বিরিয়ানিটা রান্না করি, সেটা আপনাদের সাথে থাকছে। তাছাড়া থাকছে এই তো আজকে আমাদের দিন, তো সবাই ভালো লাগলে আমার সাথে থাকবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটা ফলো করবেন। আয়া তাহিল আজকে শখ করছে যে বিরিয়ানি খাবে, তা আমি এখানে মিট দিতে চাইছি। মিটটা দিয়ে আমি বিরিয়ানি করে ফেলবো। এখানে আপনাদের ইব্রাহিম ভাই একবারে 5 কেজি পোলাওয়ের চাল কিনে নিয়ে আসছিল, যেটা দাম নিয়েছিল 13 পাউন্ড। আর আমাদের বাসায় পোলাওয়ের চালটা খুব বেশি চলে, এই জন্য আমরা একবারে বড় ব্যাগটাই আসলে কিনে নিয়ে আসার চেষ্টা করি এবং কিনেও নিয়ে আসি, আর না পাওয়া গেলে তখন ছোট ব্যাগ নিয়ে আসি। এই যে এখন এখানে আমি 2 পটল রেখে দিচ্ছি, একটু বেশি করে রাখবো কারণ আহিল খুব পছন্দ করে, তো একটু রেখে দিলে ও কালকে খেতে পারবে, পরশু পর্যন্ত যাবে কিনা জানি না। এখানে প্রথমে মিটটা রান্না করে নেওয়ার জন্য আমি পেঁয়াজটা একটু বেরেস্তা করে নেব, তারপরে আমি এটার ভিতরে মিট দিয়ে দিব। মিটটা আগে রান্না করব, ছেলেরা সব করছে তো ভাবলাম ওদের পছন্দে রান্না করি। আজকে আসলে আমার শরীর মন কোনোটাই ভালো লাগছে না, আজ কয়েকদিন ধরেই ঠান্ডা ঠান্ডা ছিল, আর এখন রাত্রেবেলায় একটু জ্বর জ্বর লাগে, বা ঠান্ডা এখন সিজন চেঞ্জ হচ্ছে তো এই জন্যই কাশিও হয় রাত্রেবেলায় বেশি। আর তাছাড়া দেশে কথা বলছি, মামনির শরীরটা খারাপ, অনেকদিন হয়েছে দেশে যাওয়া হচ্ছে না, মানে আসে না, আমরা প্ল্যান করি অনেক কিছুই বাট হয় সেটাই যেটা আল্লাহর হুকুম আর কি। তো দেখি আল্লাহ কবে কপালে রাখতে কবে যাব, সেটা একটা কারণ মন খারাপের। আরও একটা কারণ সেটা হচ্ছে যে শওকত ভাইয়ের আজকে অনেক বড় একটা দিন, ভাইয়ার রেস্টুরেন্ট যেটা রিমঝিম, রিমঝিম হচ্ছে ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডের জন্য সিলেক্ট হয়েছে। ভাইয়ার খাবার আসলে অনেক বেশি মজা, ভাইয়ার রেস্টুরেন্টের খাবার রিমঝিমের খাবার অনেক বেশি মজা। তো ভাইয়া যেহেতু ওইখানে সিলেক্ট হয়েছে ভাইয়ার রেস্টুরেন্ট ভাইয়া, তো সবাই গেছে, আপনাদের ইব্রাহিম ভাইকে যেতে বলছিল, আপনাদের ইব্রাহিম ভাইয়ের তো কাজ, আর পরে আমাকে যেতে বলছে, বাট ওই যে সেম প্রবলেম, আপনাদের ইব্রাহিম ভাইয়ের কাজের জন্যই তো যেতে পারছে না। আর তাছাড়া আমি যাবো, আয়া তাহিলকে রাখারও একটা ব্যাপার, আবার হচ্ছে রাখার ঝামেলা, কাকে না কাকে রিকোয়েস্ট করব, তারপরে আবার দেখা গেল তারপরেও যেতে পারতাম বাট আপনাদের ইব্রাহিম ভাইয়ের কাজ নামাই দিয়ে আসাটা, এই সব কিছু মিলায় যাই হোক না যাওয়া হয় নাই। মেনলি আসলে আল্লাহর হুকুম ছিল না এই জন্য যাওয়া হয় নাই, হুকুম থাকলে যে কোনোভাবেই যাওয়া যেত সেটা ব্যাপার না। তো যাই হোক এটা মিস করব, ভাইয়ের এত বড় একটা দিন যেতে পারিনি, গেলে ভালো লাগতো ইনশাল্লাহ নেক্সট টাইম। তো যাই হোক ভাবিরা চলে গেছে, কথা হয়েছে, ভাবিরা অলরেডি লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়েছে, আর আমি এখানে ছেলেদের জন্য বিরিয়ানি করি, তাই পেঁয়াজটাকে একটু বেরেস্তা করে নিব, বেরেস্তা করে তার ভিতরে এর ভিতরে পরে আমি মিটটা দিয়ে দিব। এখানে এখন আমি হচ্ছে পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেছে, আদা রসুন পেস্ট 1 কাপ দিয়েছি, বেশি দেইনি, বিরিয়ানি মশলার ভিতরেও আদা রসুন পাউডার আছে, মিটগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাথে মাংসটাকে হচ্ছে ভালো করে একটু সময় ভেজে নিতে হবে, এটা হচ্ছে সব থেকে সহজ এবং মানে খুবই ঝামেলামুক্ত একটা বিরিয়ানি। কারো যদি খেতে ইচ্ছা করে কখনো একদম ঝটপট করে জাস্ট এই বিরিয়ানিটা রান্না করে ফেলবেন, খেতে মজা আর আপনার সময়ও বেঁচে যাবে, সব কিছুই মানে অল্প শর্টকাটের ভিতরে হয়ে যাবে। মাংসটা একটু কষায় ফেলছি, এখন আমি এই যে বিরিয়ানি মশলাটা দিয়ে দিব। এখানে আমি 1 প্যাকেট বিরিয়ানি মশলা ব্যবহার করতেছি, বিরিয়ানি মশলার ভিতরে কিন্তু দেখেন সব কিছুই থাকে, এই জন্য আমি মাংসে আসলে তেমন কোনো মশলা দেই না। এখন বিরিয়ানি মশলাটা দিয়ে মাংসটা আরও একটু সময় কষায় নিব।
দেখতেই কিন্তু কত লবণীয় লাগছে। এখানে আমি বিরিয়ানির জন্য চাল ভেজে নিচ্ছি, আদা রসুন পেস্ট দিয়েছি, দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ আর আদা রসুন পেস্ট দিয়ে আমি চালটা ভালো করে ভেজে নিব। এর ভিতরে আমি এই মিটটা দিয়ে দিব পরে চাল ভাজা হয়ে গেলে। চাল যত ভাজবেন বিরিয়ানি বা সাদা পোলাও খেতে কিন্তু তত বেশি মজা হয়। চাল ভাজা হয়ে গেছে, ওখানে মিটটাও হয়ে গেছে। এখন আমি চালটাকে এই যে আর একটু মনে হয় ভাজা লাগবে, আমার হাত ব্যথা করছে, আমি আর ভাজতে পারতেছি না। কারণ চালটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসে তখন কিন্তু এটা অনেক বেশি মানে হচ্ছে আর ঝুরঝুরা থাকে না, মানে একটু টাইট হয়ে আসে, তখন এটা ভাজতে আমার কষ্ট হয়। আর যেহেতু আমার হাতে একটু ব্যথা এই জন্য আমি এখন কি করব, চালটা মোটামুটি ভাজা শেষ, এর ভিতরে আমি এটা দিয়ে দেব। পানি দিয়েছি, আমার সামান্য একটু পানি লাগছে, আজকে মিটে পানি কম হয়ে গেছে, তা আরও সামান্য একদম গরম পানি দিয়ে এটা একদম যখন টেনে চলে আসবে পানিটা শুকিয়ে যাবে তখন কিছু আলুবোখারা এবং হচ্ছে আরও কিছু কাঁচামরিচ আর লবণ দিয়ে আমি হচ্ছে এটাকে ঢেকে দিব। তো লবণ আমি যখন মিট রান্না করেছি তখন মিটে একটু লবণ দিয়েছিলাম, এই পর্যায়ে এখন আমি একটু মিটে লবণ মানে বিরিয়ানিতে লবণ চেক করব। চেক করে দেখি যদি আমার লাগবে তাহলে কিছু অ্যাড করব, না লাগলে তো আর অ্যাড করার প্রয়োজন নেই। আর চাইলে আপনারা এর ভিতরে কিশমিশ দিতে পারেন, আমি আসলে আয়দা হিলের জন্য কিশমিশটা দিব না, ওরা পছন্দ করে না, তবে কিশমিশ দিলে কিন্তু স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এটাকে এখন ফয়েল পেপার দিয়ে আমি ঢেকে দিয়েছি, যেহেতু আমি ওভেনে দিব না তার সাথে আমি ফয়েল পেপার দিয়েছি, তাহলে পুরা সব ভাতগুলা মানে সুন্দরভাবে মানে চালগুলা খুব সুন্দরভাবে ফুটে যাবে। আমি কিছুক্ষণ পরে আবার নেড়ে দিব, তখন আপনাদের সাথে দেখাবো যে আসলে ফয়েল পেপার দিয়ে ঢেকে দেওয়ার পরে চালটা কেমন হয়েছে। এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে কি বলবো, পুরাই একেবারে উপস। দেখছেন মার্শাল্লাহ মার্শাল্লাহ মার্শাল্লাহ, খুবই ভালো হয়েছে, চালগুলোও সব সিদ্ধ হয়ে গেছে। চুলা অফ করে দেবো, মানে আমার বিরিয়ানি হয়ে গেছে, এখন আমি এর উপর একটু ঘি দিয়ে সামান্য ঘি দিয়ে চুলাটা ঢেকে দিব, তাহলে একেবারেই আমার বিরিয়ানিটা পুরো রেডি। এখন আহিলের খিদা লেগে গেছে, সো এখান থেকে গরম গরম একটু বিরিয়ানি আহিলকে দিচ্ছি, আহিলের খুব বেশি পছন্দ। আর ওইদিকে আমি কিন্তু একটু সালাদও করে ফেলছি, তো আহিলকে আমি বিরিয়ানি অ্যান্ড সালাদ দিয়ে দিব। এটা আমি এখন এটাকে আবারও সেম এভাবে ঢেকে রাখবো, তাহলে অনেক সময় গরম থাকে। আহিল যেহেতু মরিচ পেঁয়াজ এগুলো পছন্দ করে না, এই জন্য মাখানোর আগেই ওকে একটু কিউকুম্বার দিয়ে রাইসটা দিয়ে দিচ্ছি। আর আয়াদ আর আপনাদের ইব্রাহিম ভাই ওরা একসাথে খাবে। আর দেখেন বিরিয়ানিটা চালগুলো একেবারেই ঝরঝরা এবং চালগুলো কিন্তু ফুটে গেছে, এর থেকে বেশি ঝরঝরা আমি সবসময় খাই না, আমাদের বাসার সবাই একটু সফট পছন্দ করে। আর আজকে একটু আমি ঝরঝরা করছি, আমার এরকম মনে হয়েছে যে না আজকে এভাবে রান্না করব, দ্যাটস ওয়াই আমি এভাবে ঝুরঝুরা করে রান্না করছি। আহিল এখন খাবে, আহিল খাও তো, খেয়ে বলো তো মামা কেমন হয়েছে। কি বলে মুখে দিবা, মুখে দাও, ইটস গুড, বেশি মজা, খুবই মজা, হেভি মজা, খুবই মজা, খাও। আহিল রাইস ফিনিশ করে ফেলছে, আমার ছেলের খাওয়া দেখে মনে হচ্ছে মার্শাল্লাহ অনেক মজা হয়েছে, তাই না আব্বা? সে ভাতগুলো সব গুছাই গুছাই নিয়ে খাচ্ছে। আর আমি ওকে হাড্ডি থেকে মাংস ছুটাই দিয়ে গেছিলাম, এমনভাবে তাকাচ্ছ কেন, হাড্ডি থেকে মাংস ছুটাই দিয়ে গেছিলাম কারণ ছোটো মানুষও ছুটাইতে পারে না, পরে আমি এক জায়গায় রেখে গেছি। অ্যান্ড ভাত আর
সালাদ দিয়ে সব মিট দিয়ে মিক্স করে দিয়ে গেছিলাম, এখনো খেয়ে শেষ করে ফেলছে। ওকে আব্বা যাও হ্যান্ড ওয়াশ করে ফেলো, দ্যাটস ফাইন। দেখে এখানে, এই যে এখানে, এই যে এরকম করতে হয় তাহলে হাতের ভাত যেগুলো পড়ে যায়। সি 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 পড়ছে, এখন ওইগুলো হাতেগুলো এইভাবে ফেলো। ওকে এবার হ্যান্ড উঁচু করে নিয়ে সিঙ্কে যাও যে হ্যান্ড। এখন আপনাদের ইব্রাহিম ভাই খেতে আসছে, তো আয়াত আপনাদের ইব্রাহিম ভাইয়ের জন্য ওয়েট করতেছিল, এখন তারা দুজনে মিলে খাচ্ছে। আয়াত কেমন হয়েছে বাবা? I actually got lemon juice in my eye. মজা হয়েছে? Yeah. তুমি বলো কেমন হয়েছে? অনেক মজা হয়েছে, তবে বিরিয়ানি না, আমার কাছে এটা পুরো তেহারির মতো লাগতেছে। তেহারির মতন? নীল খেতে তেহারির একটা ফ্লেভার পাচ্ছি, তাই না? আহিল তো আহিল এটা খেয়ে ফেলছে। আহিল কেমন লাগছে তোমার? বেশি মজা হয়েছে, ঝোল খাচ্ছে, ঝোল খাচ্ছে। একটু সময়ের জন্য কোকিলা পার আলিশা আসছিল, তারা একটা ফ্রেন্ডের বাসায় গেছিলো, সেখান থেকে এখন আমি বলছিলাম যে আমার বাসায় এসে ঘুরে যাইতে, তো তারাও একটু খেয়ে গেল। সেটাই হচ্ছে রিজিক, আল্লাহ কখন কার কোথায় রিজিক রাখছে কেউ জানে না। কোকিলাপা দিনেও জানতো না যে রাত্রেবেলা আমার বাসায় এসে বিরিয়ানি খাবে, তো যাই হোক না কেন এটাই আর কি। এখন আমি আয়া দাহিল বেডে চলে গেছে, আমি একটু গোছ গাছ করবো, তারপরে আমি বেডে চলে যাব। আমি বসে বসে টিভি দেখছি আর আয়া দাহিল তো বেডে চলে গেছে আপনার ইয়েদের ইব্রাহিম ভাই কাজে, আর কালকে সকাল থেকে আবার সেই সেম ডিউটি স্কুল এক সপ্তাহের জন্য। আর এই বছরটা দেখতে দেখতে কেমন যেন শেষ হয়ে গেল, অক্টোবরও শেষ হয়ে যাচ্ছে, মাস বছর দিন সপ্তাহ কীভাবে যে চলে যায় এটা আসলে বোঝাই যাচ্ছে না, মানে লাইফ লাগে এখন কেমন যেন বোরিং হয়ে যাচ্ছে। তো যাই হোক না কেন আমি বসে বসে একটু টিভি দেখি, তারপরে যে আমিও ঘুমায় যাব, কারণ সকালে আবার সেই 6:30-7টার সময় উঠতে হবে এই আর কি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।